আসসালামু আলাইকুম সবাইকে, দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, ধানের পাইকারি হাটে চলে আসছি। আজকের বাজারে ধানের আমদানি কেমন ছিল এবং বাজার দরটা কেমন ছিল সেটা এই মুহূর্তে আমরা জানব। তো সব মিলিয়ে আমি অবস্থান করছিলাম পাবনা জেলার সেই ঐতিহ্যবাহী পুষ্পপাড়া ধানের পাইকারি হাটে। আপনারা ইতিপূর্বে পুষ্পপাড়া ধানের পাইকারি হাটের আপডেট দেখছেন। এখানে কিন্তু ধানের আমদানি মোটামুটি ভালো পরিমাণে আমদানি হয়। তো সবথেকে চিকন ধানের আমদানি এই হাটে বেশি হয়। তো সব মিলিয়ে আমরা কথা বলবো ব্যবসায়িক ভাইদের সাথে, কথা বলে জানতে পারবো আজকের বাজার দরটা কেমন ছিল। আসসালামু আলাইকুম ভাইজান। আসসালামু রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো বর্তমান হাটে ধানের আমদানি কেমন? কম, আমদানি কম। এখন সিজন শেষ, সিজন শেষের আমদানি কম। সিজন শেষের দিকে এই জন্য আমদানি কম, এখন কম। সব মিলিয়ে আপনাদের এই পুষ্পপাড়া হাটে মানে কোন ধানের আমদানি বেশি দেখেন? এখানে 39 ধান, বিনা সেবেন ধান, ধানিগোল ধান 75, কম বেশি সবটাই আমদানি আছে। বিনা 17 আছে, 49 আছে, 39 আছে, সব কোয়ালিটির ধানই কম বেশি আছে। টুকটাক আমদানি আছে, স্বর্ণ আছে, খয়েরি স্বর্ণ আছে আমদানি। এবং মানে বর্তমান যে কম, দামটা কেমন আছে? দামটা আজকের বাজার গেল আপনার 1290-1300। এটা হচ্ছে চেকুন, যেগুলো চেকুন জাতীয়। আর যেটা স্বর্ণা জাতীয় এগুলো হচ্ছে 1200-1250 পর্যন্ত গেছে। পুরাতন 29 এখানে নেই, কিন্তু অন্য অন্য জায়গা আছে, সেগুলো দাম হচ্ছে আপনার 1500-1030-এর মধ্যেই লোড আছে। এগুলো এই হাটে নেই, এগুলো মানে হাওড় অঞ্চল বা আপনার যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, বগুড়া এইসব সাইডে এগুলো বেশি পাওয়া যায়।01761-88-4574।